আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলহাজ মোহাম্মদ হোসেন, আমি গাজীপুর বোটবাজার থেকে এসেছি। আমার চোখে অনেক সমস্যা ছিল, সেটা ছানি পড়েছিল, আমি চোখে একেবারেই দেখতাম না, ঝাপসা ঝাপসা দেখা শুরু হয়ে গিয়েছিল, আমি 2 হাত 3 হাত দূরেও দেখতাম না। তখন আমি এই হারুন স্যারের STVর অ্যাডের মাধ্যমে দেখি RTV-তে একদিন স্যার সাক্ষাৎকার দিচ্ছেন। স্যারের সাক্ষাৎকার শুনে ওই থেকে আমি স্যারের কাছে আসি। স্যারের শরণাপন্ন হলে স্যার আমাকে ভালোভাবে দেখে বিভিন্ন লোক আরও ডাক্তারের মাধ্যমে দেখে আমাকে বলল যে আপনার ছানিটাকে অপারেশন করলে সবচাইতে ভালো হবে। তখন স্যারের কথায় আমি খুব ভয়ভীতি হলাম। অপারেশন আমার ছোট ভাই করেছে, তাকে সুই মেরেছে বড় করে, চোখ বড় বেনে ফেছে, এখন সে চোখে দেখে না। আমি ওই ভয়েতে এই অপারেশন হইতে দীর্ঘ সময় নিলাম। আমার ভাইটা দেখে, আমার ছোট ভাই, আবার 1 মাইল পেটের ছোট ভাই, তারটা দেখে আমি খুব ভয় পেলাম, করতে চাচ্ছিলাম না। তো স্যার আরেকদিনকে আসার পর বললো যে দেখেন আপনি এতে কোনো আমরা ইঞ্জেকশন দেব না, কোনো ব্যান্ডেজ দিব না, কোনো কালো চশমা দিব না, আপনি সুন্দরভাবে আপনার এটা আমরা করবো শুধু মেডিসিনের মাধ্যমে, ড্রপের মাধ্যমে। তখন আমি আসলাম, স্যারের শরণাপন্ন হইলাম। তখন স্যার যখন আমাকে অপারেশন দিয়ে যখন আমরা অপারেশনে নিয়ে নিল, নিয়ে শোয়াইছে, তারপর আমি ভয় পাচ্ছি যে না জানি আমার কেমন লাগতেছে। আমি ওখানে যারা স্যারের সহকর্মী ছিল তাদেরকে বললাম যে সিট আমার দিকে দাও, আবার পাটা বের করে দাও, নাহলে আমি ভয় পাচ্ছি বা কেমন যেমন লাগতেছে। স্যার যখন আসলো এসে আমাকে সালাম দিয়ে বললো যে আমি এখন আপনার অপারেশন করতে যাচ্ছি। আমি বলি স্যার ইনশাল্লাহ আপনি করতে থাকেন। স্যার একটা ড্রপ দিয়ে, কি ড্রপ দিলে আমি বুঝতেই পারলাম না, 30 সেকেন্ডের মধ্যে স্যার কাজ ধরলো। ধরার পরে এত সুন্দর, এত নিখুঁত ভাবে করলো, আমার সেই ছানি শেষ হয়ে গেল, করে ফেললো। কিন্তু আমি একটু ব্যথা, একটু পিঁপড়ায় আমাদের যা হয় তাও কোনো কিছু অনুভব করিনি, বরঞ্চ আমার যে ছানিটা আমার করছিল ওইটা আমার আরো আরাম লাগতেছিল। স্যার যখন এই সার্জারি করেন, সার্জারির পর স্যার বলে দিল যে আমি এখন লেন্স আপনাকে বসেই দিচ্ছি, তাইলে আর আপনার এখানে ছানি আসবে না, তাহলে বসাই দেন। স্যার অত্যন্ত সুদক্ষভাবে আমাকে এই সার্জারিটা করে দিলেন এবং আমি অনেক অনেক খুশি। যেটা আমি আল্লাহর কাছে দোয়া করব, আমি এখন বৃদ্ধ বয়সে পরিণত হয়েছি, স্যারের জন্য আমি দোয়া করব, স্যারের সহকর্মী যারা আছে তাদের জন্য দোয়া করব, যেন আল্লাহ সবার মানুষকে, প্রতিটা মানুষকে এরকম সেবা দেওয়ার জন্য স্যারের হাত আরো ভালো হয়। তবে আমি অত্যন্ত খুশির সাথে আনন্দের সাথে জানতে চাই যে আমার চোখের লেন্সটা যত সুন্দরভাবে বসানো হয়েছে, সবার লেন্সটা যেন আল্লাহ সবাই স্যারের হাত যশ এরকম ভালো দেয়, সবাইকে যেন এরকম সুন্দরভাবে পড়াইতে পারে। তবে আমি একটা কথা বিশেষভাবে বলতে চাই, এই বৃদ্ধ বয়সে মিথ্যা বলার কোনো দরকার নেই, সঠিক কথাটা আমি বলি। স্যারের হাত এত নিখুঁত, এত সুন্দর, এত ভালো, যেটা ভাষায় কেউ প্রকাশ করতে পারবে না, যারা হবে তারাই বলতে পারবে যে কত সুন্দর হয়েছে, কত ভালো হয়েছে। আমি এই বলে আমি ঢাকা আই কেয়ারের সবাইকে এই জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ঢাকা আই কেয়ার হসপিটাল, চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া।